আচ্ছা, ছোলা ডালের একটা সবজি করব। ছোলা ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা মিক্সিতে পিষে নেব। ডালটা সব মিক্সিতে ঢেলে নেব। ডালটা ঢেলে নিয়েছি মিক্সিতে, এর মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে ডালটা পিষে নেব। ডালটা পিষে নিয়েছি, এর মধ্যে আবার একটু কালো জিরে দেব, সামান্য একটু নুন দেব, আমি একটু মেখে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি 1 চামচ, তেলটা গরম হতে দেব। পুরো কড়াইতে তেলটা হেলিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরমভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি, এরমভাবে জলটা শুকিয়ে নেব ডালের। বারবার নাড়তে হবে, নাহলে লেগে যাবে। এরমভাবে শুকিয়ে নেব। এরকম নাড়তে থাকতে হবে, নাহলে লেগে যাবে। এই যে সাইডে যেগুলো লেগে যাচ্ছে এগুলো উঠে যাবে পরে। এরমভাবে জলটা শুকিয়ে নেব পুরো ডালে। এটা হচ্ছে, এবার যে থালাতে নামাবো ও থালাতে একটু তেল লাগিয়ে নেব। দেখুন আমাদের জলটা শুকিয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেবো। এবার থালাতে ঢেলে নেব এটা। এবার এটা গরম গরম এর চাপটা করে নেব পুরো থালার মাপে, সমান করে এটা শেপ দিয়ে নেব। একটু ভিজে হাত করে নেবেন জলে, থালার গরমটা লাগবে না। এরকম শেক করে নেবেন। হ্যাঁ দেখুন, এরকম ভাবে রেখে নিয়েছি, এবার এটা একটু ঠান্ডা হতে দেব। আমাদের ডাল নামানো হয়ে গেছে, এবার এই মিক্সিতে টমেটো আর আদা পিষে নেব। আদা, আমাদের ডালটা ঠান্ডা হয়ে গেছে, এবার কেটে নেব। দেখুন এরকমভাবে কেটে নেব ডালটা। এবার এটা বরফির শেপে কেটে নেব, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। দেখুন এরকমভাবে ডালগুলো এরকম কেটে নিয়েছি, দেখুন এরকম শেপে কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গরম হলে এবার এগুলো ভেজে নেব। তেলটা গরম, আমাদের তেল গরম হয়ে গেছে, এবার যে কেটে রেখেছিলাম ডালগুলো এবার এগুলো ভেজে নেব। এবার এরকম করে ভেজে নেব লাল লাল করে। দেখুন আমরা এরমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বাকিগুলো ওরকম লাল লাল করে সব ভেজে নেব। বাকিগুলো এরকম ভেজে তুলে নিলাম। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার কড়ায় তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম জিরে,
একটা তেজপাতা আর একটু মশলাটা ভাজা হয়ে গেছে একটুখানি ফোড়ন যেগুলো দিয়েছিলাম এবার আলুগুলো দিয়ে দেবো একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ধনের গুঁড়ো দিলাম ওর মধ্যে হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম একটু ওর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো নুন দিলাম মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা একটু পুড়ে যাবে এবার এগুলো ভালো করে কষবো যাতে কোনো না মশলা তেল না ছেড়ে দেয় আমাদের মশলাটা কষা হয়ে গেছে এ দেখুন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার জল দেব এবার আলুটা সিদ্ধ হবে ফুটে গেল ফুটবে এবার আমাদের ঝোলটা ফুটে গেছে আলুটাও একটু সিদ্ধ হয়ে গেছে এবার যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো এটা একটু পরে দেবেন আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে নাহলে ভেঙে যাবে 10 মিনিট হবে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা একটু ঝোল ঝোল না পাবো কারণ ওই বড়াটা আছে বড়াটা ঝোল টেনে নেবে আমাদের রেডি আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন